গ্রো লাইফের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগতম আজকের এপিসোডে আমরা দেখব খরগোশ কলা খায় কি না আর খরগোশ কলাসহ কোন কোন ফলগুলো খায় আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হলো খরগোশকে কোন ফল কতটুকু খাওয়ানো যায় মানে আপনার খরগোশকে যে ফলগুলো খাওয়ানো যাবে সেগুলো কতটুকু পরিমাণে খাওয়ানো খরগোশের জন্য সেফ এবং কতটুকু খাওয়ালে ওদের পেট খারাপ বা অন্য কোনো সমস্যা হবে না সো প্রথমেই আমরা খরগোশকে কলা খেতে দেব। আর আপনি জানলে অবাক হবেন খরগোশ কিন্তু কলা খুব মজা করে খায় দেখুন আমাদের লিডার কত মজা করে কলাটা খাচ্ছে এই কলার মধ্যে বিভিন্ন রকমের পুষ্টি উপকরণ থাকে আমরা সবাই সেটা জানি এবং এটা মানুষের জন্য অনেক উপকারী খরগোশের জন্য এটা ভালো তবে একটা সেফ মাত্রা রয়েছে যে আপনি চাইলেই একদিনে আপনার খরগোশকে পাঁচটা ছয়টা কলা খাওয়াতে পারবেন না এটা নিয়মের মধ্যে পড়ে না তো খরগোশের সাধারণ খাবার কিন্তু আমরা জানি যে ষাট থেকে সত্তর পার্সেন্ট ঘাস বিশ থেকে ত্রিশ পার্সেন্ট সবজি এবং দশ পার্সেন্টের মতো গমের ভুসি তো এই এই সমস্ত খাবারগুলো নর্মালভাবে থাকবে তবে তার পাশাপাশি আপনি আপনার খরগোশকে মাঝে মধ্যে কলা খাওয়াতে পারেন তবে কলা খাওয়ালে এটা দিনে একটার বেশি খাওয়ানো একটা খরগোশের জন্য ভালো না এটা মানে সেফ রেঞ্জের বাইরে চলে যায় সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে তো যদিও সচরাচর সমস্যা হয় না কিন্তু একটার বেশি খাওয়ানো ঠিক নয় আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে খরগোশকে কলাটা কোনো খাবার হয় না এটা হচ্ছে ওদেরকে ট্রিট যেমন আমরা মাঝে মাঝে কোক খাই এরকম ট্রিট হিসাবে ওদের খাওয়ানো যায় আর এটা কিন্তু ওদের জন্য বেস্ট হেলদি আর স্বাস্থ্যকর এই জন্য আপনারা কলাটা মাঝে মাঝে খরগোশকে খেতে দিতে পারেন কলার পাশাপাশি আরো কিছু ফল রয়েছে যেগুলো খরগোশকে খাওয়ানো যায় এর মধ্যে একটা হলো তরমুজ যদিও সবসময় পাওয়া যায় না আর তরমুজের সেফরেন্সটাও কম আপনার কম পরিমাণে খাওয়াতে হয় তরমুজ বেশি খাওয়ালে আবার পেট ফাঁপার সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে তো দেখা যায় সপ্তাহে আপনি দুই দিন এক স্লাইস করে এক খণ্ড করে ছোট একটা খণ্ড করে আপনার খরগোশকে দিতে পারেন এটা ট্রিট হিসাবে যেটাকে বলে আমি বরাবরই এটা আপনাদের বারবার বোঝানোর চেষ্টা করছি যে জিনিসটা হচ্ছে খরগোশকে ফলগুলো ট্রিট হিসাবে খাওয়াতে হয় এটা তাদের রেগুলার কোনো খাবার নয় তবে এগুলা একটু একটু খাওয়ানো ভালো তো তরমুজটা আপনি মাঝে মাঝে এরকম খাওয়াতে পারেন সপ্তাহে এক দুই দিন দিতে পারেন তরমুজের সিজনে তারপর যে খাবারটা দিতে পারেন সেটা হলো আপেল তো আপেল কিন্তু খরগোশ খায় এবং এটা বাচ্চাদের জন্য ঠিক না মানে বাচ্চা খরগোশের জন্য আপেল খাওয়া একটু ঝুঁকিপূর্ণ হয় কিন্তু বড়গুলোকে খাওয়ানো যায় আর বড়গুলোকে খাওয়ালেও ওই আপেলের বীজগুলো ফেলে দিয়ে খাওয়াতে হয় আর সেফটি মাত্রাটা জেনে নেওয়া খুব জরুরি কারণ কতটুকু খাওয়াবেন এটা জানা খুব জরুরি আপনি একদিনে সর্বোচ্চ আপনার একটা খরগোশকে একটা আপেলের চার ভাগের এক ভাগ বা সর্বোচ্চ হাফ পরিমাণ আপেল একদিনে খাওয়াতে পারবেন এবং সপ্তাহে একদিন বা দুই দিনের বেশি আপেল খাওয়ানো খরগোশের জন্য সেফ নয় তো অবশ্যই খাওয়ানোর সময় আপেলের বীজগুলো ফেলে দিয়ে তারপর খাওয়াবেন আর বাচ্চা খরগোশকে আপেল খাওয়াতে যাবেন না এটা মোটামুটি নিষেধ বলা চলে পরবর্তী যে খাবারটা ফল সেটা হলো হচ্ছে গিয়ে স্ট্রবেরি তো স্ট্রবেরি আপনি যদি খরগোশকে দেন খরগোশ কিন্তু খাবে এবং স্ট্রবেরি খেলে ওদের মুখ দিয়ে স্ট্রবেরি লাল রসগুলো বেয়ে বেয়ে পড়ে এটা দেখতে অনেক কিউট দেখায় তো স্ট্রবেরি খাওয়ানো যায় স্ট্রবেরিতে তেমন সমস্যা নেই তবে ওই যে যেটা বললাম যে মাত্রাটা খুবই কম দিনে একটা বা সর্বোচ্চ দুইটা খাওয়াতে পারবেন এবং ওই সপ্তাহে দুই দিন এর উপরে খাওয়ানো ভালো হবে না তো এটা মেনটেন করার চেষ্টা করবেন আর একটা জিনিস রয়েছে আমাদের কমন খাবার যেটা আমরা সবসময় মানে সিজনে আমরা পাই সেটা হলো আম আর খরগোশ কিন্তু আম খুব পছন্দ করে আমার খরগোশগুলো বিশেষ করে খুব পছন্দ করে আম খায় কিন্তু আমার খরগোশগুলোর ব্যাপারে আমি একটা মজার বিষয় যেটা দেখেছি ওরা কেনা আমের চোচা খায় না কিন্তু আমাদের গাছের আম যেগুলো এগুলো চোচা দিলে খুব মজা করে খায় আমি আপনাদের ভিডিওর মাধ্যমেও দেখাচ্ছি এটা তো দেখুন ওরা কিন্তু আমের চোচাগুলো খুব মজা করে খাচ্ছে কিন্তু কেনা আমের চোচা দিলে ওরা ওটার মুখ মানে মুখও দেয় না ওরা গন্ধ শুকিয়ে বুঝতে পারে যে ওইটার মধ্যে ফরমালিন দেওয়া আছে বা কীটনাশকের ধরনের ঝামেলা আছে তো আমটাও আপনি ওই একই রেঞ্জে যে একদিনে ধরেন দুই খণ্ড খাওয়ালেন বা সপ্তাহে দুই তিন দিন খাওয়ালেন বা দরকার পড়লে খাওয়ালেন না কোনো সমস্যা নেই তবে মাঝে মাঝে ওদেরকে ট্রিট হিসাবে আপনি পাকা আমও খাওয়াতে পারেন আশা করি আপনি বুঝতে পেরেছেন খরগোশকে কোন ফলগুলো খাওয়ানো যায় আর কতটুকু পরিমাণে খাওয়াতে হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর খরগোশ পালনের এমনই গুরুত্বপূর্ণ তথ্য আমরা সবসময় আপলোড করতে থাকি তাই পরবর্তী ভিডিওগুলোর জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন